রাজধানীর রূপনগরে স্টার্ন হাউজিং এলাকায় বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প এবং রেভিনিউ স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে র্যাব। এ সময় 50 কোটি টাকার জাল স্ট্যাম্প, স্ট্যাম্প তৈরির 2টি মেশিন এবং নগদ 1 লাখ টাকা জব্দ করা হয়। রবিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরের রূপনগরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব 10-এর একটি দল। জাল স্ট্যাম্প তৈরির সময় আটক করা হয় মোতাহার মিয়া, তার স্ত্রী লুপা ও কর্মচারী মিকাইল মিয়াকে। পরে র্যাব 10-এর অধিনায়ক জানান, অভিযানে প্রায় 50 কোটি টাকার স্ট্যাম্প জব্দ করেছেন তারা। আরও জানান, রাতের বেলায় এ জাল স্ট্যাম্প তৈরির কাজ করত চক্রটির সদস্যরা। 50 কোটি টাকার এই যে রেভিনিউ স্ট্যাম্প এবং নন জুডিশিয়াল স্ট্যাম্প ইতিমধ্যে তারা তৈরি করেছে, যেগুলো আমরা গোডাউন থেকে উদ্ধার করেছি। সে নিজে সরাসরি জড়িত ছিল, কিছু লোককে রেখে এখানে কাজ করাতো, ইভেন মার্কেটিংয়ের সাথেও তার কিছু লোক জড়িত। তবে চক্রটির সঙ্গে জড়িত আরও কয়েকজনের সন্ধান পেয়েছে র্যাব। তাদের আটক করতেও অভিযান চালানো হবে বলেও জানানো হয়। আমাদের কাছে এখনও পর্যন্ত 3 জনের নাম আসছে তদন্তের স্বার্থে, এদেরকে আমরা বলছি না তাদের নাম, তার সহযোগী হিসাবে ছিল। এটা তো অনেক একটা প্রক্রিয়া, ইভেন মার্কেটিংয়ের সাথেও তার কিছু লোক জড়িত, বাট এটা অবশ্যই মামলা তদন্ত পর্যায়ে চলে আসবে। স্থানীয়রা বলছেন, একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যানার ছিল বাড়িটির বাইরে, তাই ভেতরে কি হচ্ছে তা নিয়ে কোনো ধারণাই ছিল না তাদের। ভিতরে বন্ধ থাকলে তো কাজ করতো, কাজ করতো রাত্রে, পরিশ্রম করি আমরা যাই শুয়ে থাকি রাত্রে, আমরা তো ওইটা তো আর দেখিনি। তো বাড়ানে জিজ্ঞাসা করলাম আমরা, কী আপনি এটা বাড়াইলেন কে? সে বলতেছে আমার কাজ বেশি চাপায়। পরে আবার কল করলো, কবে ধুলাবালি ঢোকে, তো এগুলো বললো, তো সাধারণ মানুষ তো কিছু জানতো না ভিতরে কী হইতেছে। গত 6 মাস ধরে বাড়িটি ভাড়া নিয়ে জাল স্ট্যাম্প তৈরি করে আসছিল আটককৃতরা। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।